mio প্রধানমন্ত্রী জিকে লিখেন 11ই অক্টোবর কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আসাম পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যের সীমানা বিএসএফ এর এখতিয়ারকে বাড়িয়ে 15 থেকে 50 কিলোমিটার করবার বিজ্ঞপ্তি জারি করেন। স্বভাবতই আমরা মনে করি এই বিজ্ঞপ্তি রাজ্যের বা সংবিধানে প্রদত্ত যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা সেই ব্যবস্থাকে ভেঙে দেবে, লঙ্ঘিত হবে এবং সবচেয়ে বড় কথা এই বিএসএফ এর দায়িত্ব ছিল সীমান্ত রক্ষা করবার, কিন্তু দেখা গেল সীমান্ত রক্ষা করবার এই 15 কিলোমিটারের মধ্যে তারা সীমান্ত নজরদারির এলাকা বৃদ্ধি করে তা 50 কিলোমিটার করবার যে চেষ্টা তা বিএসএফ এর অ্যাক্টের বিরুদ্ধে, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে এবং সুপ্রিম কোর্ট যে দায়িত্ব দিয়েছে যে বলেছে যে কোন রাজ্যে ডিপ্লয়মেন্ট অফ প্যারামিলিটারি ফোর্স বিএসএফ এই জাতীয় বাহিনীকে নিযুক্ত করবার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন দরকার। অথচ দেখা যাচ্ছে রাজ্যের কোন অনুমোদন বা রাজ্যের সঙ্গে কোন রকম আলোচনা না করে পশ্চিমবঙ্গের রাজ্যের সীমানা বিএসএফ এর হাতে নজরদারি করবার লক্ষ্যে 15 থেকে 50 করা হয়েছে। বলি যে এটা আইন শৃঙ্খলা রক্ষা রাজ্যের ব্যাপার এবং যে কোনো অপরাধের তদন্ত করবার অধিকার একমাত্র রাজ্য পুলিশের হাতে, এটা সংবিধানের সপ্তম ধারায় তা বলা আছে, যেটা সপ্তম শিডিউলের মধ্যে 7th শিডিউলে দেওয়া এই বিজ্ঞপ্তি তাকে লঙ্ঘিত করছে এবং এই কারণেই আমরা এই ভায়োলেশনের বিরুদ্ধে আজকে প্রস্তাব এনে তার বিরোধিতা করছি।